হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে, ও ঘড়ি তো ব্যাটারি নেই, 12টা বাজে। তো 12টা থেকে ব্লগ শুরু করলাম। মেয়ে গেল পড়তে আর সোমনাথ গেল একটু বাড়িতে মাছকে খেতে দেবে, আর কি করবে জানি না, তো চলে আসবে। আর বললো যে ওই লাগবে এক দু ঘন্টা টাইম লাগবে বাড়ি এখানে আসতে, আর মেয়েও তো এক দু ঘন্টা পর ছুটি হবে, একবারে মেয়েকে নিয়ে এখানে আসবে। তো 2 ঘন্টার মতো এখন একা একা থাকতে হবে। তো আমি এখন ঘরের কাজ বাজ তো সারতেই হবে, তার সাথে রান্নাবান্না রয়েছে। মাছওয়ালাকে ফোন করেছিলাম, মাছ অর্ডার দিলাম, একটু কাতলা মাছ অর্ডার দিলাম। ছিলই 3 রকম, কাতলা, চিংড়ি আর ইলিশ। ইলিশ মাছ যদি বড় হতো তাহলে নিতাম, কিন্তু ছোট ইলিশ ভালো লাগে না, তার জন্য কাতলা মাছটাই অর্ডার দিলাম। ডাল আর মাছ ভাজা করব, একটু লেবু জোগাড় করতে পারলে ভালো হয়। দেখি মাছওয়ালাকে ফোন করে দেখি, ওনার কাছে লেবু থাকতে পারে তো লেবু দিতে বলবো। তো ওই তো ডাল ভাত মাছ ভাজা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো করবো রান্নাবান্না, ঘরের কাজকর্ম সারবো, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। নেই চার্জ, এখন টাইম হচ্ছে ঠিক 1:45। সোমনাথ আসছে মেয়েকে নিয়ে, 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। ফোনে চার্জ না থাকার জন্য কিছু মানে আর এতক্ষণ টাইম শেয়ার করতে পারিনি কিছু। তো কি করব, ফোনটা চার্জে বসিয়ে এদিকে অরিজিৎ সিং এর গান চালিয়ে দিয়ে পুরো কাজ সেরে নিয়েছি। আর এমন এমন রান্না করছি যার জন্য রান্নার সামনে বসেও দাঁড়িয়েও থাকতে হবে না। ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ হয়ে যায়, ডাল বসিয়ে দিয়ে অনেক কাজ হয়ে যায়, আবার মাছের 1 পিঠ ভাজা বসিয়ে দিয়েও অনেক কাজ হয়ে যায়। তো কি করব, দেখো চাদরটা পাল্টে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর রান্নাবান্না কমপ্লিটও হয়ে এসেছে। দেখো টেবিল ফেবিল সব গুছালাম, ব্যাগ থেকে জামা কাপড় গুলো এখানে রাখলাম, আর রান্নাবান্না হয়ে এসেছে। যে মাছ ভাজা হচ্ছে এখানে, আর এই কটা মাছ আছে ভাজবো। মোট 7 পিস মতো কাতলা মাছ নিয়েছি, ফোন করে অর্ডার দিয়েছিলাম। আর এই যে এই কটা কেনাকাটা করলাম, আলু পেঁয়াজ লঙ্কা আর লেবু। আর এদিকে হচ্ছে এই দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ঠিক আছে। এখন এই মাছগুলোকে তুলবো, তুলে আরেকবার দেবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে গেল। আর সোমনাথ তো এসে হয়তো বলবে ডালিয়া দাও, আমি আর ডালিয়া করিনি, ভাবলাম যে একবারে রান্না বসিয়ে দিই, ধুর দিয়ে রান্নাই করে নিলাম। আর এই যে একদম নিচেরটায় ভাত রয়েছে, এই ভালো হলো না, তাড়াতাড়ি হয়ে গেল। এবার ঘরটা মুছবো, ঘরটা মুছে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব। তবে মনে হয় সোমনাথ এসেই এখন ওকে আগে ভাত দিতে হবে আমার, যেহেতু সকালে ডালিয়াটা খাইনি তো ওর খিদে পেয়ে যাবে। ওই ঘর মোছা অবধি আমার স্নান, মেয়ের স্নান, অতক্ষণ ওয়েট করতে পারবে না, তাই সোমনাথকে ভাত দিয়ে দেবো, ও খেতে থাকবে, আর ততক্ষণে আমার কাজগুলো হয়ে যাবে। চলো গানগুলো কমপ্লিট করে ফেলি। পজ করা ছিল, পজ করে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, ঠিক আছে। ফোনটা আবার চার্জে বসিয়ে দিই, আর দেখি মেয়ে এসে তো টিভি নিয়ে নেবে, আমি আর পাবো না, শুনে নি। সোমনাথকে ভাত দিয়ে আমি 2 নাইটি কাচলাম, 2 নাইটি কেচে স্নান করে নিয়েছি। বাবা গরম আছে, কিন্তু গরমটা ভালো লাগছে, কারণ জানলা খুললে হুহু করে ঠান্ডা হওয়া, সবুজে সবুজ চারিদিক। আর মেয়েকে স্নান করে দিয়েছি, আমি এবার ভাত বাড়ি, আগে মেয়েকে খাইয়ে নিই তারপরে আমি খাবো। অন্যান্য সময় হলে আমি আর মেয়ে এক থালাতেই ভাত খেয়ে নিই, বিশেষ করে এই বাড়িতে আসলে, কিন্তু আজকে সেটা হবে না। তার কারণ হচ্ছে, তার কারণ একটাই, সেটা হচ্ছে লেবু। আমার মেয়ে ভাতে লেবু মাখা একদম পছন্দ করে না, ভাত টক হয়ে গেলে একদম পছন্দ করে না, তার জন্য এক জায়গায় আজকে মাখা যাবে না। মেয়েকে ভাত খাইয়ে নিই, তারপরে লেবু দিয়ে টক টক করে লঙ্কা দিয়ে ডোলে টক টক ঝাল ঝাল করে ডাল ভাত মেখে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে।
খাচ্ছিস? পেয়ারা খাস তুই। আজকের গল্পটি এ পর্যন্ত। এবার যথারীতি ধাঁধার করব। আর এই ধাঁধার উত্তর গুলো সোমনাথের মুখে যখন ক্যামেরাটা ধরলাম তখন সোমনাথ এরম করে খাচ্ছে, তখন ধাঁধা আর যতক্ষণ ক্যামেরা ছিল এরম করে খাচ্ছিল। সকলে যে দাঁড়ায় খামি ধরে কাঁদিয়া সাগর্ষ ভাষায়। দ্বিতীয় ধাঁধা, এবারে বই পড়লো ওপারে। ঠিক আছে, তুই টিভি চলছে। এই বাড়িতে আসলে টিভি অফ হয় না দুপুরবেলা। ওই বাড়িতে কিন্তু মেয়ে দুপুরবেলা টিভি দেখে না। এই বাড়িতে গুড ইভিনিং সবাইকে। এখন টাইম 7:24। দাদা একা এসেছে, এসে আমার কাছে ঝাড় খাচ্ছে। উদুম আমার বলো না আমি কেন এসেছি। ঠিক আছে, আমাদের ওদিকে নিমন্ত্রণ রয়েছে, একজনের স্বাদের নিমন্ত্রণ, তো ওই দিকে তো ভিডিও তো দেখতেই পাবে। এবার এদিকে না আসলে পরে বলবে তুমি কেন এলে না। তাই বললাম এক কাজ করো, তুমি ওইদিকে যাও আমি এদিকে আসি। দিয়ে আমি এসছি, তুমি ওকে নিয়ে 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 ছাড়া তুমি কেন এসছো। স্বামী স্ত্রী প্ল্যান করেই নিয়েছে কে। হ্যাঁ, সেটাই। আমার কোনো অজুহাত নেই, আমার পুরো সব একদম সত্যি। আমি আমার সত্যিটা বলে দিলাম। ঠিক আছে, দুই মামে বসে আলোচনা করে দিয়েছে, দুজন দুজনকে মাম বলে ডাকে। রাগ ধরে যাচ্ছে আমার, সারাদিন ধরে ভেবেছিলাম রিয়াঙ্কা আসলে এই কথা বলবো। হ্যাঁ, চারজন মিলে একটুখানি হাঁটতে বেরোবো বলে জানি না। না তো চলো আমরা তিনজন হেঁটে আসি। না এখান থেকে চারজন মিলে একটু হাঁটতে বেরোবো ভেবেছিলাম। একবারে মানে রাত্রি 10:00 আগে ছাড়তামই না আমি। বাইরে কি গরম তুমি জানো, তাহলে গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো আর কি, দাদার সাথে এখন বাধ্য হয়ে সময় কাটাতে হবে। আমি বাড়ি চলে যাই, আড্ডা হচ্ছে নাকি আমার সঙ্গে। চলো ঠিক আছে। আমাদের জামা কাপড় কেমন থাকে বলো। চলো পরে আসছি। এগ রোল অর্ডার করলাম, 4টে ডবল ডিমের এগ রোল অর্ডার করেছি। ফার্স্টে মটন রোল করবো ভাবলাম, ক্যান্সেল হলো। তারপরে চিকেন রোল ক্যান্সেল হলো, ডবল ডিমের এগ রোল। এখানে অপশন থাকে ডবল লেগ রোল। কেন আরে আমাকে ডবল ডিম বাবা। সুগার ফল করে যাবে নাকি হাই সুগার হয়ে যাবে? তাও সোমনাথ আবার ফোন করে বললো আমার ডিম আমার এগ রোলে যেন সস না দেয়, বলে দাও সসে খেলে আমার সুগার বেড়ে যাবে। ঠিক আছে চলো পরে আসছি। এসে গেছে রোলটা, সোমনাথ আর দাদাই আসছিল নিতে। আমি আর বললাম তোমরা বসো আমি বেরোই। আমার একটু বেরোতে ইচ্ছা করছিল, বাইরের ওয়েদারটা একটু গায়ে লাগাতে ইচ্ছা করছিল, তার জন্য আমিই বেরোলাম। একটু হাঁটতে হবে, ওই নেত্রজ্যোতি অবধি যেতে হবে। তো আর কি, চারজনা মিলে ভেবেছিলাম হাঁটতে হাঁটতে যাবো ওই আমাদের পাড়ার পাশে। পাড়াতেই তোমরা তো জানোই এখানে একটা কফি শপ আছে, মাঝে মাঝে আসি। ভেবেছিলাম রিয়াঙ্কা আসলে চারজনা মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো ওই কফি শপ অবধি, একটু হাঁটাও হবে আর বেশ চারজনা মিলে ঘোরাও হবে, ওদেরকে ওই জায়গাটা দেখানোও হবে। রাগ যা ধরছে না, স্বাদের নিমন্ত্রণ আছে, ব্যাং চ্যাং বুঝিয়ে দিল, হয়ে গেল। ওই যে দাঁড়িয়ে রয়েছে, কি ভাল লাগছে দেখো। এই এলাকাটা আমার খুব ভালো লাগে, এই জন্য এই পাশটা কি সুন্দর দেখো, চারিদিক পেছনটা কি সুন্দর, সাইডটা কি সুন্দর। এই যে নিয়ে নিলাম, আমি চশমাটা পরে আসতে ভুলে গেছি জানো তো। এখন সমস্যা হচ্ছে লাইন মানে লাইন পারে গাড়ি টাড়ি দেখতে প্রবলেম হচ্ছে, দুই পাশে দেখে ঠিক মতো পার হতে পারছি না, চশমাটা পরতে একদম ভুলে গেছি। কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে বড্ড সমস্যা হয়। ট্রেন আসছে, যা পার হতে পারবো না, দৌড়ে চলে গেলে হতো গো। মানে কখন যাবে ভগবান।
নে, আর আসিস না, আমি পার হই। চলো, পার হয়ে গেছি। মেয়ে তো পড়তে গেছে, ম্যাডামের বাড়িতে আছে, ও আসলে পরে ওর এগরোলটা দেবো। আমরা তিনজন বসে খেয়ে নিই। দাদাকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, দাদা বললো এত গরমে খাবো না। আসতে হবে না, ভয় পাই না, ওই ভয় পাই না যে তুমি চলে যাচ্ছ আর আসবে না। ঠিক আছে, আসতে হবে। তো মেয়েকে আর জনিকে ওই বাড়িতে রেখে আসলাম, দাদা চলে গেল তারপরে, আর আমিও চলে যাবো আজকে। ভালো লাগছে না, কালকে যেতাম হিসাব মতো ভেবেছিলাম, কালকে রাতে যাব, কেননা রবিবার সকালে মেয়ের আকার ম্যাডাম আসবে, আর সপ্তাহে একদিন করেই মেয়ের আকার ম্যাডাম আসে রবিবার সকাল করে, ওই জন্য শনিবার রাতে হলেও আমাকে ফিরে যেতে হতো, তো কালকে রাতে ফিরে যাবো ভেবেছিলাম, তো আজকে রাতেই চলে যাবো। ভালো লাগছে না, বোরিং লাগছে। বাড়িতে থাকলে মার সাথে আড্ডা ফাড্ডা দিই, মার সাথে সারাদিন রান্নাবান্না করি, গল্প টল্প করি, দেখোই তো তোমরা। ভালো লাগছে না, এখানে বোরিং বোরিং লাগছে, তার মধ্যে অর্ধেক টাইম সোমনাথ থাকেই না, ওই ব্যায়াম করার নাম করে বাড়ি চলে যায়, তারপরে আসতে তো আসছেই, স্নান করবো বলে একবার বাড়ি যায়, আসতে তো আসছেই, মাছকে খেতে দেবো বলে চলে যায়, আসতে তো আসছেই, মেয়েও পড়তে চলে যায়। ভালো লাগে, একা থাকতে ভালোবাসি, সে তোমরা ভালো করেই জানো, কিন্তু সেটা ও মানে নিজের বাড়িতে একা থাকতে, বা এটাও নিজের বাড়ি, মানে ওখানে একা থাকতে ভালো লাগে, এখানে কেমন বোরিং বোরিং লাগছিল, ভালো লাগছিল না। আজকে দুপুর অবধি মোটামুটি ভালো লাগছিলো, বিকেলের পর থেকে কেমন যেন মোডটা অফ হয়ে গেল। হয়তো রিয়াঙ্কারা আসলো না বলে নাকি কী জানি ভেবেছিলাম, রিয়াঙ্কা আসলে চারজনে মিলে ঘুরতে যাবো, তো সেটাও হতে পারে জানি না কেন, ভালো লাগছে না, বোরিং বোরিং লাগছে। তো ভাবলাম যাই, মেয়েকে জনিকে নামিয়ে দিয়ে আসলাম, মাকে বলে আসলাম যে কালকে আনাজ ফানাজ কেটে রেখো, রান্নাবান্না করবো সকালে এসে, আর রাতে আর কিছু ব্যবস্থা করতে হবে না, রাতে আমার তো রান্না করেছি দেখলে, আজকে রাতে খেয়ে নেবো। তো চলো, এখন সোমনাথ গেল হচ্ছে বাড়িতে, ব্যায়াম করতে গেল, ব্যায়াম ট্যাম করে এসে তারপরে আমাকে নিয়ে যাবে, কারণ একবারে আমি যেতে পারলাম না, অনেক কাজ আছে। সোমনাথকে দিয়ে দুটো ব্যাগ পাঠিয়ে দিলাম, আমি যখন যাব এখন দুটো ব্যাগ নিয়ে যাব। আর এই যে বিছানার অবস্থা দেখো, বিছানাটাও গুছাতে হবে, ঘরটার ঝাড় দিতে হবে, চেঞ্জ করব, নাইট করেই বাড়ি চলে যাব, কারণ সোমনাথের আস্তে আস্তে বললো 10:30 বেজে যাবে, তো নাইট করেই চলে যাব, 5 মিনিটের রাস্তা বাইকে। চলো এখন ফোনটা রাখি, ওই ইয়ে তো আনা হয়নি আমার, যে ছোট্ট গানের ইয়েটা, মিউজিক সিস্টেমটা, ওটা আনা হয়নি, এবার আগেরবার নিয়ে এসেছিলাম, এবার আনা হয়নি, তো এখন টিভিতেই ধুপধাপ করে গান চালিয়ে চিৎকার করে গান করছি, কী করবো, ভাল লাগে, সময় কাটে আর বেশ ভালো লাগে। চলো পরে আস, টিভিতে গান চলছে তার জন্য একটুখানি ভয়েস ওভার দিতে আসলাম, তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে বাইরে দেখো ব্যাগ, দুখানা ব্যাগ হয়েছে বড় বড়, আর একটা সাইড ব্যাগ যেটা আমার কাঁধে থাকে ওটা তো থাকবেই, বাইরে একটু জল ছিল বালতিতে সেটা ঢেলে দিলাম, আর সোমনাথ পেয়ারা গাছে জল দিয়েছে সন্ধ্যাবেলা, আর এদিকে এই যে আমার গামছা গলায় দিয়ে যাব, আর চশমাটা বাইরে রেখেছি চোখে দেবো, আর সব কিছু রেডি, ফ্রিজটা জাস্ট অফ করতে লাগবে, আর আমি নাইটি পরে নিয়েছি, নাইটি পরে যাব, এখন প্রায় 10:30 বেজে যাবে যেতে যেতে, তো তার জন্য গরমের মধ্যে আর চুড়িদার পরতে ইচ্ছেও করছে না, আর ওটা এমনিও লোমে লোম হয়ে গেছে জনিকে নিতে গিয়ে, আর এই যে সমস্ত বাসন মেজে এখানে উবুর করে দিয়েছি, আর এদিকে জাস্ট আমার ভাত ডাল মাছ ভাজাটা রয়েছে, আমি খাবো, খেয়ে কটাও মেজে নেবো, তাহলেই হয়ে যাবে। সারা বাড়ি লাইট অফ করে দিয়েছি, সারা বাড়ি লাইট অফ করে দিয়ে এই রেডি হয়ে নাইটি পরে গলায় গামছা নিয়ে ব্যাগ নিয়ে, এই যে ব্যাগ সব কিছু নিয়ে বসে রয়েছি। সোমনাথ বললো আমি গিয়ে কিন্তু বসবো না, তোমাকে নিয়েই চলে আসবো, একদম পুরোপুরি রেডি হয়ে থাকো,
এর থেকে আর পুরোপুরি রেডি হতে পারলাম না, তাহলে কেটে তালা মেরে রাস্তায় হাঁটতে হবে। তিনটে ব্যাগ নিয়ে আর রাস্তায় হাঁটতে পারবো না, তাই আসলেই তালা মেরে দেবো। এসে গেছে নাকি? ঠিক আছে চলো, বাড়িতে এসে গেছি, এই ঢুকলাম। আর এই যে এই দুটো ব্যাগ এখন খালি করতে হবে, আর ওই যে বাইরে দুটো ব্যাগ খালি করতে হবে। কালকে গেছি, আজকে এসছি, তার জন্য চার কাটা ঝোলা কম বললো। আমার দেখেই হাসি পাচ্ছে যে বাবা কোথায় না কোথায় গিয়ে কত না সময় কাটিয়ে আসলাম। ঠিক আছে চলো, আমি পরে আসছি, গরম লাগছে। 11টা বাজে, বাজে হচ্ছে রাত্রির 12টা। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, চার পাঁচটা ব্যাগ ছিল ওগুলো সব খালি করা হয়ে গেছে। সোমনাথকে ডালিয়া করে দিলাম, সোমনাথের খাওয়া হয়ে গেছে। এখন আমি গা ধোবো, গা ধুয়ে শুয়ে পড়বো। আর কথা বলতে পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা।